এই ভিডিওটা রেকর্ড হচ্ছে আইফোন 14 এ মর্নিং সবাইকে আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি বলেছিলাম তাড়াতাড়ি ব্লগ আসবে এবারে ব্লগটা হচ্ছে বিয়ে কার বিয়ে পাইনের দিদি মানে এই মানুষটার দিদি পাইন কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সকাল থেকে কাজ ভালো এক্সপিরিয়েন্স আর কটায় ঘুম থেকে ওঠার কথা ছিল আমাদের 4টায় ওঠার কথা ছিল 10টায় উঠে দাঁড়িয়েছি তো 4টায় ওঠার কথা ছিল কিন্তু আমরা 10টায় উঠেছি আজকে পুরোপুরি ব্লগ কভার করব আর ভিডিওটা শুরু করি সকালবেলা উঠেই টিফিন হয়ে গেছে লুচি তরকারি ব্লগ করতে ভুলে গেছিলাম কারণ কি ওই 4টার সময় ওঠার কথা ছিল 10টায় উঠেছি খিদে পেয়েছে খেয়ে নিয়েছি ভিডিও করার কোনো নাম নাই তো এখন যা যা হবে তোমাদেরকে দেখাবো আমাদের হাতে 15 মিনিট কাকি টাইম দিয়েছে রেডিমেডি হয়ে যাওয়ার পাঞ্জাবি পরে রেডি এবার বসে আছি দিদির গায়ে হলুদ হবে তাই তো গায়ে হলুদ হবে সেটা কভার করে আমরা স্নানে যাবো স্নান করে এসে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো তাই তো ভাই এটা হলো বরের বসার জায়গা খাওয়া দাওয়া এখনো হয়নি কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর একজন নেই সায়ন্তন সে এখন খেয়ে দিয়ে অলরেডি ঘুমাচ্ছে আর আমরা এখন খেতে যাচ্ছি ভাই মেনু কি আই ডোন্ট নো আমরা জানি না তো দেখি কী কী মেনু আছে খাওয়া দাওয়া করবো তারপর দেখি যদি টাইমে গায়ে হলুদটা হয় তাহলে ভিডিও করবো আর নাহলে ওটা স্কিপ করে গিয়ে আরও অনেক কিছু আছে সেগুলো দেখাবো তাহলে চলো ভাই লজ্জা করে খাবি না যারা আমার সাথে খাইতে বইছে তারা জানে খাওয়া দাওয়া হয়ে গেছে মেনুটা ছিল ডাল ভাত ডালটা জাস্ট সেরা ছিল আর মাছ হ্যাঁ মাছ আর মিষ্টি কিছুই করিসনি কেন না মেনলি দুপুরের খাওয়া দাওয়া মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ আমিও দেখিনি সাধারণত ঠিক আছে তো এখন রেস্ট করার টাইম এখন বাড়িতে যাবো বাড়িতে গিয়ে টানা ঘুম দিতে হবে কারণ আমাদের সন্ধ্যাবেলায় বিশাল কাজ আছে আর কটা অবধি কাজ আছে আড়াইটা অবধি তো এখন একটা ঘুম তা আমার নিজে বাড়িতে না পাইনা বাড়িতে ঘুমাবো এবারে দেখা হচ্ছে বড় আনতে যাওয়ার সময় তাহলে চলো দুপুরবেলা একটা মানে বড় ঘুম দেওয়ার পর আমরা রেডিমেডি হয়ে চলে এলাম আমি সংকেত সায়ন্তন এই যে এই সাইডে কিন্তু পাইন এখনো রেডি হয়নি এটাই দিবি ব্লগে বললে বললাম প্যান্টটা খুলে দিচ্ছি পাইন রেডি হবে তারপর বিয়ে বাড়ির দিকটা যাবো এখন পাইনা বাড়িটা আছে তো আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে এখনো কেউ আসেনি এখনো দিদি রেডি হচ্ছে সাজবে তারপর আসবে তো আমরা চারজন এসেছি ওই সায়ন্তন হাতে গিরে গেছিস
ওই গোলাপ ফুল বাবা মিরা মিরা যখন আসবে মেয়েদেরকে দেবে বাড়ি এই গল্প করছি মজা করছি তারপর বিয়েতে স্টার্টারও স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ পর তারপর খাওয়া দাওয়া ফুড ব্লগিং হবে সে চিকেন পকোড়া স্টার্টারে আগে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে এখানে চিকেন চিকেন পকোড়া কাউন্টার এখানে কফি এটা কোনো কি জানি না এইখানে হচ্ছে মকটেল আর এইখানে হচ্ছে ফুচকা চলো কোনটা ট্রাই করা যাক দেখা যাক ছবি তারপর তো আমি কি ব্লগ করছি কিছুটা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি ফুচকা খেতে আজ খেয়েই যা হ্যাঁ কি খেয়েই যা তুই আরে খেয়ে খাওয়ার জন্য তো এসে বিয়ে বাড়ি আমি খেতেই এসেছি ভাইও চলে এসছে কিন্তু আমার ড্রেস পরে চলে এসছে কফি দিয়ে ফুচকা খেতে এসছিস আলাদাই টেস্ট আর চল চল ফুচকা খাই ফুচকাতে ফোকাস আগে দিদি চলে এসছে ফটো শুট চলছে দিদির দেখা যাক আমি দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট সো আমরা এখন বড় আনতে যাচ্ছি তাই নো আছে তাহলে চলো বড়ের গাড়ি চলে এসছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় 12টা বাজে গেল আমার বন্ধুরা সব খেয়ে নিচ্ছে আমি তো থাকবো পুরো বিয়ে বাড়িটা কভার করবো কিন্তু আর খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাবো এখনও অনেক কিছু বাকি আছে সো ওয়েট অ্যান্ড ওয়াচ এখন খাওয়া দাওয়ার পাহা খেলামি না এবার মেন কোর্সের পাহা রাত 1টা বেজে গেছে এখন আমরা তিনজন হাঁটছি ভাইকে বাড়ি ছাড়বো তারপর আবার বিয়ে বাড়িতে আসবো এখনো বিয়ে চলছে দেখি কতক্ষণ চলে আড়াইটা বেজে গেছে বিয়ে কমপ্লিট আমরা একবারে বাড়ি চলে এসেছি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ওই জন্য স্যান্ডো গেঞ্জিতে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম হুট করে মাথায় মনে পড়লো যে ব্লগটা এন্ড করতে হবে তো এখন এন্ড করে নিই এখন বাজে কটা 3:41 আমাকে আবার 5টায় উঠে পড়তে যেতে হবে তো ব্লগটা এত অবধি ছিল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাল 8টায় আমার পরীক্ষা হ্যাঁ কালকে আবার 8টায় পরীক্ষা আর আমারও দুটো দুজনেরই পরীক্ষা আর আমরা এখন 4টার সময় ঘুমাচ্ছি যাই হোক গুড নাইট দেখা হচ্ছে পরে ব্লগে